পাওয়ার আছে, তোর মতন তেজে পুরুষ লাগবো, বুঝছস? তাই? হ্যাঁ। আমি দিবের ভাই, তোর একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ননদ জন্য আবার ওই যাওয়ার সময় দেওয়ার সময় জন্য কয় না বড় কে এত। সমস্যা নাই, ননদের যদি কষ্ট হয় লইতে না পারে আর আমি তো আসি। নে তোরা কাম কর, আমি তো আর বেলে থাকি, এই সমস্ত জিনিস না দেখাই ভালো। তাই ভাবি, তুমি ভাড়া দাও। আমার ভাবি আবার জানে আমি কতক্ষণ ধরে আপনি বসো বসো দেখ খুলি নাও। ভাবি, হ্যাঁ পাহারা দিও ঠিকঠাক মতো, ঠিক আছে কি? আচ্ছা আমি আসি, কেউ আইবো না, তোরা কাম চালা। আচ্ছা আমি কিন্তু নঙ্গি খুলে নিয়েছিলাম। হোক হোক। তোমার এই জিনিসটা কেমনে বড় হয়েছে, আর যে তোমার দিকে তাকায় সে চোখ লড়াই না। আরে চোখ সরাবো করতো, এই দূরের জিনিসের লেগে তো আমি টিকা রয়েছি। এই দূরের জাম্বুরা সাইজের মতন আনতে যে কি কষ্ট হয়েছে, কত ধরনের মেডিসিন ব্যবহার করছি। আরে এই দুটার লেগেই তো আমি টিকা রয়েছি, যত পোলাপনরে পাগল করছি, সত্য এই দুটা আপেল দেখাই তো আমি পাগল করছি। তুমি আজকে সাগর ডো কইছো আইবার লাগিয়া? হ্যাঁ হ্যাঁ কইছি, কারণ সাগরে একটু বানা খাইতেব, গ্রামে সব পোলাপান খাওয়া শেষ, এখন শুধু সাগর বাকি আছে। আর তাছাড়া সাগর একটু চালাক মানুষ, একটু কষ্ট আজকে আমার। হ্যাঁ আসু ভাবি। হুম ঘটনা বুঝলাম না, এইটা আবার কেটা? এটা আমার ননদ, দেখতে সুন্দর না? সুন্দরই তো, কিন্তু কি কইব কব, আমার আবার কাম আছে। দেখবি ওর আপেল দুটো অনেক সুন্দর না ভাবি? হুম যত কথাই ক, তোমার আপেলের চাইতে কিন্তু এই আপেল তেমন একটা ভালো না, ঠিক আছে? আমি তো বুঝি, তোরা শুধু আমার আপেল দিয়ে পছন্দ কর, সমস্যা নাই, তাই তো তোকে খাইতে কই, চল না একটু সময় টমা দিবি। আর ভাবি ওরা আমার কি হইব, তুমি যা আজকে বলছো। ভাবি আমি কিন্তু সবার মতো না, বুঝছো কি? বুঝছি তো, এখন শোন, দরকার হলে আমার দেওয়া লাগবে না, আমার ননদটা না খালি চাইতেছে যে ভাবি তুমি যেগুলো করো আমার একটু দাও, আমার ভালো লাগে না আর একটু দে। ভাবি তুমি যে প্রস্তাব দিতেছো আমার তো হবো না। কে হইব না কা? শোনো, আমার গোপারা ফজলু রেখাইছো না, সুজন রেখাইছো না, হ্যাঁ পাড়া দিয়ে বুঝছো কি? আরে আমার তো মরতে পারবো না, আমার ননদটা না হবো উত্তম বয়স, আর আছে তোর মতন তেজে পুরুষ লাগবো, বুঝছস? তাই? হ্যাঁ। আমি দিবের ভাই, তোর একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ননদ জন্য আবার ওই যাওয়ার সময় জন্য কয় না বড় কে এত। সমস্যা নাই, ননদের যদি কষ্ট হয় লইতে না পারে আর আমি তো আসি। নে তোরা কাম কর, আমি তো আর বেলে থাকি, এই সমস্ত জিনিস না দেখাই ভালো। তাই ভাবি, বেলে ভাবি তুমি ভাড়া দাও। শোনো, তোমরা ননদ ভাবি শুরু করছো কি লাগায় কফি দিই? জানি না, আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে, এলেগা প্রস্তাব দিচ্ছি, এলেগা প্রস্তাব দিছো? হ্যাঁ। শোনো, এতদিন শুধু ভালো লাগতো তোমার ভাবি রে, আর আজকে ভালো লাগলো তোমারে, ঠিক আছে কি? আজকে তোমার আমি এমন ভালোবাসা দিমু, এই হাত দিয়ে সারা জীবনও তুমি কল্পনা করতে পারবা না, ঠিক আছে কি? হ্যাঁ। শুনো, এই জঙ্গলে যে কাম করবা কিছু কি আনছে? না কিছু আনি না, মশাই কামড়াইতেছে বুঝছো কি? তোমার কি কামড়াইছে তোমার? শোনো, আমার রক্ত যে মিঠা, ইয়ং বয়স না, এই বয়সে অনেক সবই মিঠা থাকে, ঠিক আছে কি? আমার এই কলাটা খায়া দেখবা তাও একদম মিঠা, ঠিক আছে কি? বুঝতে পারছি। শোনো, এই জঙ্গলে তো কাম করবা না, ইকো বিষাইবা কি? লুঙ্গি খুলে বিষাই, ঠিক আছে কি? তাছাড়া কোনো তোমার তো লুঙ্গি খুলে সব কিছু দেয়া দিব, রোজি কে আসে পরে মনে করো ছোটবেলার মতো একদম, আর তুমি ফেল মারলে তোমার ভাবি আসবি এই লুঙ্গি বিছানের বাড়ি, মনে করো পটাক শেষ হয়ে যাবে। তোমার ভাবি আবার জানে আমি কতক্ষণ ধরে পটাক শুনবো। নে বসো বসো, দেখ খুলি নাও। ভাবি, হ্যাঁ পাহারা দিও ঠিকঠাক মতো, ঠিক আছে কি? আচ্ছা আমি আসি, কেউ আইবো না, তোরা কাম চালা। আচ্ছা আমি কিন্তু নঙ্গি খুলে নিয়েছিলাম। হোক
বুঝছো তোমার ভাবি আবার জানে আমি কতক্ষণ ধরে পড়ার সুন্দর নে বসো বসো এটা খুলি নাও ভাবি তোরা কাম চালা আমি পাহারা দিতেছি আচ্ছা ঠিক আছে